মাস কয়েক আগে বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের কাসাটুল গ্রামের ব্রেস্ট টিউমারে আক্রান্ত ফৌজিয়া বেগমের জীবনে নেমে এসেছিল গভীর অন্ধকার। শেষ পর্যন্ত অসহায় মেয়েটি বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল থেকে বিনামূল্যে অপারেশন করিয়ে এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। আমি সিলেটে গেছিলাম ওসমানী মেডিকেল, ওখানে পরীক্ষা নিরীক্ষা করাইছি, করানির পরে তাই হয়েছেন যে ব্রেস্টের মাঝে ছোটো একটা টিউমার হয়েছে, একটা অপারেশন করা লাগবে। পরে আমি বাড়িতে আসছি, আওয়ার পরে আমি শুনতাম পারছি যে মাইক্রো অ্যালাউন্স দিরা মোবাইল ক্লিনিক, আর স্কুলে যাওয়ার পরে তাই তাই আমার পরীক্ষা নিরীক্ষা করছেন, করার পরে কইছেন যে বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল যাওয়া লাগে। পরে আমি গেছি ওখানে, গিয়ারলে আমার ডাক্তার দেখাইছেন, ওষুধপত্র দিছেন, আমার 500 টাকা খরচও লাগছে না, আর আমার কোনো রকমের কোনো সমস্যা হয়েছে না, এখন আমি আগর থাকি অনেক সুস্থ আছি। শুধু ফৌজি একা নন, তার মতো অসংখ্য মহিলার ব্রেস্ট ও জরায়ুমুখ ক্যান্সার মুক্ত করতে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসা পরামর্শ ও সেবা দেওয়া হচ্ছে। হসপিটাল ছাড়াও মোবাইল ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মহিলাদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা চালু করেছে হসপিটাল কর্তৃপক্ষ। উপজেলা পর্যায়ে এ ধরনের সেবা কার্যক্রম চালু করা সারা বাংলাদেশের মধ্যেই প্রথম। আমাদের মূল প্রকল্পটা হলো মহিলাদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ দেখে সেটাতে কোনো রকম পরবর্তীকালে ক্যান্সারে পরিণত হয় কিনা সেটাকে দেখা। সিলেট মেডিকেলে যাবে, টেস্ট করবে, টাকা 50,000 টাকা দিবে, তারপর একটা নিয়ে আসবা, এখানে ওরা বিনামূল্যে দিতেছে। হাসপাতালে প্রতি সপ্তাহে স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত পরামর্শ দিচ্ছেন। ক্যান্সারে আক্রান্ত যেসব রোগী টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, বাছাইকৃত এসব রোগীর জন্য পোর ফান্ড থেকে সাহায্য দিচ্ছে বিবিসি জিএইচ। আমি আড়াইল মহিলা, আমার আল্লাহ হসপিটাল জলা উন্নত হরিয়া দিন জানি। এই হাসপাতালের বহির্বিভাগটিও এখন জেনারেল রোগীদের জন্য আস্থা ও ভরসার প্রতীক। ঔষধও দেন, বলা করে আমরা দেখই না, ঔষধ দেন, আবালাও ঔষধও দেন, আমরা লাগি সুবিধাও বলে আমরা বাড়ির পাশেও আছে। সম্পূর্ণ বিনামূল্যে তারা আমাদের ডাক্তার কর্তৃক সেবা গ্রহণ করছেন এবং আমরা তাদেরকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে দিচ্ছি এবং প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলোও আমরা বিনামূল্যে এখান থেকে করে দিচ্ছি। উন্নত মানের এই অপারেশন থিয়েটার চালুর পর থেকে এই পর্যন্ত হাজারেরও অধিক ছোট বড় অপারেশন সম্পন্ন করা হয়েছে। শুধু তাই নয়, কয়েক শতাধিক নবজাতক শিশুরও জন্ম হয়েছে এই অপারেশন থিয়েটারে, সেই সাথে অনেক নর্মাল ডেলিভারিও হয়েছে। শুধু তাই নয়, বিয়ানীবাজারে প্রথমবারের মতো ল্যাপারোস্কোপিক এবং লেজার সার্জারিও চালু করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ পর্যন্ত আমরা 1200 অধিক আমরা অপারেশন করেছি, এর মধ্যে রয়েছে অ্যাপেন্ডিসেক্টমি, গলব্লাডার অপারেশন, কোলিসিস্টমি অথবা পিত্তথলির অপারেশন, আমরা জটিল কিছু অপারেশন করেছি, জরায়ু টিউমার কিছু আমরা অপারেশন করেছি, এটা প্রায় 10-12 আমরা অপারেশন করেছি, খুব জটিল একটা অপারেশন। আমরা মাস্টারেক্টমি করেছি, যেটা আমরা স্তন ক্যান্সারটা রিমুভ করার চেষ্টা করেছি। এছাড়া আমরা অগণিত আমরা সিজারিয়ান সেকশন করেছি মাঝখানে। ইনশাআল্লাহ চালু করতে যাচ্ছি এন্ডো ল্যাপারোস্কোপি এবং লেজার সার্জারি। 6 জন বিশেষজ্ঞ আমাদের এখানে চেম্বার করবেন, রোগীদেরকে দেখবেন। ২০২৩ সালে আরেকটি যুগান্তকারী কাজ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইংল্যান্ডের রয়্যাল লন্ডন হাসপাতালে দীর্ঘ 12 বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন কনসালট্যান্ট ডাক্তার শাহরিয়ার মোহাম্মদ সাদেকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাও চালু করা হয়েছে। বিয়ানীবাজারের কৃতি সন্তান ডাক্তার সাদেক এই হসপিটালেই কোলোরেক্টাল ক্যান্সার সার্জারিও চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন। বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল যে সুদূর একটা জায়গায় এন্ডোস্কোপি সার্ভিস চালু করতে পেরেছে, আমি মনে করি এটা এই জনগোষ্ঠীর জন্য একটা বিশাল ব্লেসিং বা আশীর্বাদ হিসেবে আসবে, এবং আমি আশা করি এর মাধ্যমে আমরা বহু ক্যান্সার রোগীকে শনাক্ত করতে পারব। প্রতি বছরই দেশ ও বিদেশের গুণীজনেরা এই হসপিটাল ভিজিট করেন এবং এর কার্যক্রম দেখে তাদের মুগ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 2023 সালেও এই হসপিটালের বহুমুখী কার্যক্রম পরিদর্শন করে অভিভূত প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্কটিশ এমপি ফয়সল চৌধুরী ও মাইলস ব্রিগস এবং ডাব্লিউপিসির ফাউন্ডার ব্যারিস্টার লুৎফুর রহমান। চিকিৎসা যারা নেরা এরা লোকাল এবং অনেক গরিব লোকেরা এটা থেকে চিকিৎসা ফারা,
তো আমি এনকারেজ করব অজাক তোহান ফারান সাহায্য করুক। আই হোপ দ্যাট দ্য ট্রাস্টিজ দ্য ফান্ডরেজিং হুইচ ইজ হ্যাপেনিং ইন দ্য ইউনাইটেড কিংডম ইজ রিমার্কেবল টু সাপোর্ট দিস, বাট ইটস কোয়াইট ক্লিয়ার মোর নিডস টু বি ডান, স্পেশালি যে আর্লি ডিটেকশনটা অনেকেরই ক্যান্সার হয়তো বা ধরা পড়তেছে তা একবারে অ্যাডভান্স স্টেজে লাস্ট স্টেজে, তা তখন তার আর সার্ভাইভ করার সুযোগ নাই। এইভাবে ওনারা যে একজন মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বাড়াচ্ছে এটা এটাই অনেক বড় পাওয়া। আমেরিকার বরেণ্য চিকিৎসক ডাক্তার জিয়াউদ্দিন সাদেক ও কিডনি ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম বীর প্রতীক এই হাসপাতালের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই হাসপাতালের যে কোনো কাজে সহযোগিতার আশ্বাস দেন। একটা উপজেলাতে এত বড় একটা সাহস করাটা কিন্তু এই উপজেলার মানুষের একটা সাহসের ব্যাপার এবং এটা বড় একটা স্বপ্ন দেখতেই হয়, তো সেই জন্য আমরা খুব খুশি এবং অনেক বছর থেকে আমরা চাচ্ছি এটাকে উন্নত মানের করতে। আমি অভিভূত এই হসপিটাল যে এত অল্প সময়ের মধ্যে অনেক মানুষের সেবা দিতে পারতেছে এবং এটা একটা প্রতিষ্ঠিত হসপিটাল হয়ে গেছে। হাসপাতালের সেবার পরিধির পথ সুগম করতে সমাজসেবা অধিদপ্তরের অধীনে রোগী কল্যাণ সমিতিও স্থাপন সম্পন্ন হয়েছে। সিলেট শহরে একটি ক্যান্সার সেন্টার চালুর জন্য জায়গা ঠিক করেছে হসপিটাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমরা ওভার 150,000 পেশেন্টদেরকে আমরা সার্ভিস দিয়েছি। আমাদের আপনারা জানেন যে মোবাইল ক্লিনিকটি আমাদের সংযুক্ত হয়েছে এই বছরে এবং সেই মোবাইল ক্লিনিকের মধ্য দিয়ে আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেই চিকিৎসা সেবাটা আমরা দিতে পারবো। প্রবাসী যারা আজকে আমাদের যে লাইফ মেম্বার হয়েছেন এবং আমরা যারা ছোটো বড় ডোনেশন দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, আর আজকে পর্যন্ত যতটুকু পৌঁছতে পেরেছি তাদেরই সহযোগিতার কারণে। তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই হসপিটালকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যতটুকু প্রয়োজন অনুপ্রেরণা জাগাবেন। ক্যান্সার বিষয়ে অ্যাওয়ারনেস তৈরি, বিশেষজ্ঞ অনকোলজিস্ট দ্বারা চিকিৎসা পরামর্শ দেয়া, ব্রেস্ট এবং জরায়ু ক্যান্সার থেকে ঝুঁকি এড়ানোর জন্য অপারেশন চালু করা, এন্ডোস্কোপি কলোনোস্কোপি সহ পূর্ণাঙ্গ জিআই ইউনিট চালু করা এবং বহির্বিভাগে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেয়া, মেডিসিন দেয়া, পাশাপাশি মোবাইল ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা একদম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া সহ অনেক সুবিধা চালু করেছেন এই হসপিটাল কর্তৃপক্ষ। সাত সমুদ্র 13 নদীর ওপার থেকে এই বিয়ানীবাজারে এসে 8 বছরে এত সব সুযোগ সুবিধা চালু করা চারটি খানি কথা নয়, আর এসবই সম্ভব হয়েছে দানশীল প্রবাসীদের অব্যাহত সহযোগিতার কারণে। প্রবাসীদের উদার মনে সহযোগিতার মাধ্যমে এই হসপিটালটি সামনের পানে আরও এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।